স্পেশাল গজা, গরম গজা, নরম গজা, খেতে মজা, ভালো গজা পাওয়া যাচ্ছে, ভালো গজা পাওয়া যাচ্ছে, স্পেশাল গজা, গরম গজা, নরম গজা, খেতে মজা। ফেরা হলো, সে কখন বাজারে বেরিয়েছে আর ফেরা হলো এই এখন। একটা একটা কোনো কাজ যদি ঠিকঠাক মতন করতে পারে, সাধে জামাই ফেরত পাঠিয়েছে, সাধে পাঠায়নি, আমি তো পরের ছেলেকে দোষ দিতে পারবো না। তাকে তো এই তেটেঙা লাঠিতে ভর দিয়ে হাঁটা বলে সকাল সকাল একটু চা না পেলে যে মায়ের চলে না সে খেয়াল আছে? বয়সটাই বেড়েছে, ওকে পোড়াটা কমলো না। আজকে যে চন্দনপুর যাবি বলছিলি, সীমার বাড়িতে জগদ্ধাত্রী পুজোয়, তা যাবে যদি শাঁকা পলা নোয়া সিঁদুরের ছোঁয়া দিয়ে তবে যেও। শাঁখা সিঁদুর করলেই সবাই আমাকে সুখী বিবাহিত বলে মেনে নেবে বলছো মা? শোন রেখা, তোর এই সমস্ত কথা শুনলে না আমার একেবারে গা পিত্তি চলে যায়। তুই জানিস না সীমার শ্বশুর বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় কত লোক আসে? তারা সবাই তো তোমার গুণপনার কথা জানে না, তারা জানবে কি করে যে তুমি বোম্বেতে নিজের সংসার ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছো? আচ্ছা মা, তোমার ভয়টা কোথায়? সবাই না জানায়, না তোমার বড় মেয়ে সীমা না জানায়? এর বাজে কথা, তোমাকে আমি সিঁদুর পরে যেতে বলেছি, তুমি যাবে, ব্যাস। আমার পুণ্য তো শেষ মা, কি হবে এখন? একটা কথা যদি বললাম তো তাই নিয়ে কোপছে। শোন, সীমার মুখ চেয়ে তোকে ওই সিঁদুরটা পরে যেতে হবে। তাদের বাড়িতে তোমার বাড়ির মতন তো দুজনকে নিয়ে সংসার নয়, কত বড় পরিবার, কত লোকজন। সীমাকে সবাইকে দেখে শুনে নিয়ে চলতে হয়, তার উপর সে কত বড় উকিল, কেমন করে সংসারটা ধরে রেখেছে সেটা দেখেছিস? পরবতী, পিসিমণি তোমাকে ডাকছে। উফ, বলি হারি যাই দিদি, কতবার করে বললাম যে সীমার কাজ আছে, সীমার কাজ আছে, সে কি আর শোনে? শোনার বান্দা বলে যে বাড়িতে 25 বছরের জগদ্ধাত্রী পুজো, ওকে নাকি থাকতে হবে, বোঝো ঠেলা। আরে তার জন্য কি আর সীমার কাজ আটকে থাকবে ওই পঞ্জিকা দেখে, তা কখনো হয় বলতো? তারপর আবার বলছে ওই সিঁদুর নাকি কে পুরনো অবাঙালি মালিক আছে, সেও নাকি আসবে, তার জন্য নাকি সীমাকে থাকতে হবে, বল দেখেনি, এটা কখনো সম্ভব? থাকা যায় ওর পক্ষে সম্ভব? তাই জন্য তো দেখো না, এই
পূজোর থালাটা আমার হাতে ধরিয়ে দিল, বললে এটা সীমাকে গিয়ে দিয়ে এসো। আর বলে কিনা ওই ঠাকুরমশাই নাকি বলেছে যে বাড়ির বড় বউকে। ঠাকুরমশাইকে মূল্য ধরে দিলে নিয়ম না মানলেও চলে। পোশাকে মণ্ডপে যাবে না? সবাই আছে তো, তুমি, পিয়ালি, প্রতীক, তোমার বাবা, কাকা সবাই তো আছে। সঞ্জয়, সঞ্জয়! আর তুমি? আমার দরকারি কাজ আছে। কিন্তু মম, আজ তো কোর্ট বন্ধ। চেম্বার তো বন্ধ নয় বলা। সেই তো, সেই তো বলা, মায়ের কাজ আছে না, আমরা তো সবাই আছি। তোর চিন্তাটা কিসের? ওর কাজ আছে, ওকে যেতে দে মা। আর তোমার নামের অঞ্জলি, আশীর্বাদ ঘটে দিয়ে দিও। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। ফাইলটা নিয়ে নাও, গাড়ি বের করো, পাঁচ মিনিটে বেরোবো। সরি। মম, বাবা কিন্তু খুব রেগে যাবে। বাবা সবাইকে থাকতে বলেছিল, এবারে আমাদের 25 বছরের পূজো মম। হ্যাঁ, সেই কথা না আমি সিধুকে বুঝিয়ে বলবো। কোন তুই এখন চল তো পলা, আয়। কেন মম থাকবে না কেন? আহ পলা, মায়ের কাজ আছে তো, তুই চল না আমার সাথে। পিয়ালি তুইও চল, কত কাজ পড়ে আছে। আয় আয় পলা, আয় আয় চল। যা তো থালাটাকে মণ্ডপে রেখে আয়, আমি ভোগের দিকটা দেখছি, তুই আমার সাথে আয়। তাড়াতাড়ি করো, ওদিকে তাকিয়ে দেখো, গোটা চন্দনপুরের লোক চলে এসেছে গুহরায় পরিবারের বড় বউয়ের হাতে ভোগ দেওয়া দেখবে বলে। যাও, আমিও যাই। নিচে সীতাংশুটা না একা হিমশিম খাচ্ছে, যাই আমি একটু সিঁদুর পাশে থাকি গে। যাই মা। ও কি হলো? ও, ওখানে তো প্রতীক আছে। ও মা, হাজারবার বলেছি তোমাকে, ছেলেটাকে একটু দেখো, একটু দেখো, কিছুতেই আমার কথা কানে নাও না। আরে বাবা যাও না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি যাচ্ছি। মা, কি হলো? আপনি ঠিক আছেন তো? আপনি তো ভয় পাচ্ছেন কেন বলুন তো? কিচ্ছু হয়নি।
জাস্ট একটা শর্ট সার্কিট। প্রতীক একদম ঠিক আছে। জগদ্ধাত্রী পূজার সময় আপনার বড় ছেলে তো বাড়িতে ইলেকট্রিশিয়ানের লাইন বসিয়ে দেয়, তারাই সব ঠিক করে দেবে। ও হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, কাজ আছে। প্রত্যেকবারই থাকার ইচ্ছে থাকে কিন্তু হয়ে ওঠে না, এবারেও হলো না। আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। কাজ আছে মানে আজকের দিনে গুহরায় বাড়ির 25 বছরের জগদ্ধাত্রী পূজা, তাই তো? চন্দনপুর একেবারে ভেঙে পড়েছে। আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির বড় বউকে ভোগ বিতরণ করতে হবে। কেউ জিজ্ঞেস করলে বলবেন আপনার বড় বউয়ের খুব থাকার ইচ্ছে ছিল, কিন্তু অ্যাডভোকেট হেমন্তিনী তাকে থাকতে দিল না। আমি বেরোচ্ছি মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনার বড় ছেলেকে একটু বলে দেবেন। শুভ্র, একবার খগেন মিস্ত্রিকে খবর দিতে হবে, একটা ফেস গেছে মনে হচ্ছে। শুভ্র, কি যে করো না, একটু দেখে চলবে তো? কি ব্যাপার এই পোশাকে? পুজোর দিন আজও বেরোচ্ছ? তোমার মাকে বলেছি মায়ের থেকে জেনে নিও, সরো আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বল, এমনই নয় তো? আমি তো আগেই বলেছিলাম আমার প্রথম থেকে সন্দেহ ছিল যে ও নয় এ কাজ করেনি। তাহলে ভোগ বিতরণের জন্য বিনাকেই বলি। আসলে তোর বাবার বড় সাধ ছিল এবাড়ির বড় বৌমা জগদ্ধাত্রীর ভোগ নিজের হাতে, আর কি তিনি যখন নেই তখন তার কথারও আর কোনো দাম নেই। আমি শুধু ভাবছি চন্দনপুরের মানুষের মুখ আমি বন্ধ করবো কি করে, জানি না। বিয়ের পর হানিমুনে আমরা কোথায় যাচ্ছি শীতাংশু? রেখা, কি যে করেন না শীতাংশু দা, উফ, উকিল বইয়ের একেবারে গোয়েন্দা বর। ভাবলাম সীমার সাথে একটু প্রক্সি দেবো, সব ভেস্তে দিলেন একেবারে। রেখা, সীমা আজ আমাদের চন্দনপুরের বাড়িতে গিয়ে বলে এসেছে ওর কাজকর্ম কেরিয়ার সামলে সংসার করা ওর পক্ষে সম্ভব নয়, তাই ওই বিয়ে করতে চায় না। আমি সেটা জানাতে এসেছিলাম। এ তুমি কি শোনালে শীতাংশু? সীমা এই কাজটা করতে পারল? ঠিক করার আগে একবার আমার পারমিশনটা পর্যন্ত নিল না। মাস্টার মশাই, নমস্কার, কে বলছেন? উমা, কি সর্বনেশী ব্যাপার, কে বলছেন মানে? শীতাংশু দা, আমি আপনার একমাত্র শালী, আমাকে চিনতে পারছেন না আপনি? হ্যাঁ, না না না, বলছি যে না হয় একরকম দেখতে বলে আমার মুখটা আপনার দেখতে ইচ্ছে করে না, তা বলে আপনি আমাকে চিনতে পারবেন না? হ্যাঁ, আমার ফোনটাও ধরবেন না। আরে রেখা, কি খবর, কোথায় এখন? কলকাতাতে।
আরে একটা খবর দেবে তো, হ্যাঁ তুষার এসছে সঙ্গে। একটা কাজ করো, বাড়িতে তো পুজো, ওকে সঙ্গে নিয়ে। না না, শীতাংশুদা কি বলেন না আপনি, এত বছর পরে আপনার সঙ্গে দেখা হবে, আবার তুষার মাঝখানে কেন? সত্যি তুমি আর বদলালে না। আচ্ছা শুনুন, চন্দনপুর আসছি আপনাদের জগদ্ধাত্রী পুজোতে, বাস থেকে নেমেই আপনাকে ফোন করব। না না, গাড়ি টাড়ি পাঠালে হবে না, কিন্তু আপনি নিজে আসবেন আমাকে নিতে, কোনো এক্সকিউজ শুনবো না, ঠিক আছে? যথাযথ ম্যাডাম, একমাত্র শ্যালিকা বলে কথা, তাও আবার একমাত্র বউয়ের মতো দেখতে, না এসে পারি? কি হলো রেখা, এর মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা। হ্যালো রেখা, বলো কোথায়? শীতাংশুদা আমি খুব বিপদে আছি, তাড়াতাড়ি আসুন প্লিজ। বিপদ? কি কি হয়েছে তোমার? আপনি ডান দিকে ঘুরুন। ডান দিকে ঘুরবো কেন, কি কি হয়েছে বলবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নরেন গাড়ি ঘোরাও। রেখা এসেছেন, বাঁচালেন, দিন ওয়ালেটটা দিন। ওয়ালেট মানে কি বলে, বিপদ কি কি হয়েছে রেখা? আরে বাবা বিপদ না, খুচরো নেই এদের কাছে, অর্ধেকটা কফি তো খেয়ে ফেলেছি, বমি করতে বের করতে পারবো না, দিন দিন ওয়ালেটটা দিন, পয়সা দিতে হবে, দিন দিন। কত হয়েছে জানো? আরেকটা কফি দিন তো, এটা রাখুন আমি চেঞ্জটা পরে নিচ্ছি। শীতাংশুদা আপনার জন্য একটা কফি বললাম, নিন। ভালো করেছো, কফি খেতে খেতে একটু দুজনের সুখ দুঃখের কথা হয়ে যাবে। বেশি না, বেশি আড্ডা মারলে বসে বসে সীমা দেবে ধরে, আপনাদের বাড়িতে পুজো না? বসো তো শান্ত হয়ে, তোমাকে একটু ভালো করে দেখি আরো সুন্দর হয়েছে কিনা বলুন। তারপর কতদিন বাদে দেখা বলো তো? 10 বছর। এই 10 বছর তো আমাকে ভুলেই ছিলে। দেখো সীমা যদি ফাইনালি আমাকে বিয়ে করতে রাজি না হতো, তাহলে কিন্তু ছবিটা অন্যরকম হতো। তোমার তুষার এই শীতাংশু তেজে গলে যেত। থাক শীতাংশুদা, আর ঢং করবেন না, তখন তো সীমার প্রেমে একবারে হাবুডুবু খাচ্ছিলেন। আচ্ছা বিজয়ের পর দেখা, তো কি প্রণাম করব না কোলাকুলি করব? ওয়েলকাম ওয়েলকাম টু চন্দনপুর। সীমা নিশ্চয় খুব ব্যস্ত, আপনাদের বাড়ির 25 বছরের পুজো বলে কথা। হ্যাঁ ব্যস্ত তো বটেই, তোমার দিদি এখন মস্ত উকিল, সব বড় বড় ক্লায়েন্টরা তার সামনে জো হুজুর করে দাঁড়িয়ে থাকে, হারা কেস জিতিয়ে দেওয়া উকিল। আমার দিদি তো এখন মস্ত সেলিব্রিটি। নারায়ণ নারায়ণ নারায়ণ, এটা তো ঠিক সীমার প্রশংসা বলে মনে হচ্ছে না শীতাংশুদা, অনেক মান অভিমান রাগ জড়িয়ে আছে মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো, কি হয়েছে সীমা, আবার আজ কিছু ঘটেছে নাকি? দেখো তোমার দিদি তো ছোটখাটো কিছু করে না, সবসময় সে বড় বড় কাণ্ডই ঘটায়, তবে সেটা ওকালতি, কাগজে তার বড় বড় করে নাম বেরোয়, বড় বড় কেস ডিল করে, ক্লায়েন্ট ডিল করে, কিন্তু আজ যেটা ঘটিয়েছে সেটা ওর কাছে হয়তো বড় কিছু নয়, কিন্তু আমার কাছে, গোটা গুহরায় বাড়ির সম্মানের কাছে খুবই বড়। আজ গোটা চন্দনপুরের মানুষ আমাদের বাড়িতে জড়ো হয়েছে, গুহরায় বাড়ির বড় বউ কী করে ভোগ দেয় সেটা দেখবে বলে, আর ওই বাড়িতে উপস্থিত নেই। এটা যে আমার কাছে
আমার মায়ের কাছে কত কষ্টে সেটা সীমা বুঝবে না, সেটা বোঝার ক্ষমতাই ওর নেই। সবাই অপেক্ষা করে রয়েছে, এখন যে কি হবে সেটাই বুঝতে পারছি না। আইডিয়া, ম্যাজিক। কিন্তু সে কোথায় গেল? পিসিমা, আপনি বরং নিজের হাতে করে ভোগগুলো একটা পাত্রে তুলে রাখুন, কেমন? ও হ্যাঁ, প্রথমে তো ওই পোলাও, তারপরে পাঁচ রকম ভাজা আর ছানার ডালনা দেবেন, তাই তো? হ্যাঁ, সে তো দিতেই হবে, কিন্তু তুমি না থাকলে এই সংসার তো ভেসে যেত বিনা। শীতাংশের জন্য এমন বউ আনলো অপর্ণা। ঠাকুরি মা, এখন এসব কথা একদম বলতে যাবেন না। দেখছেন না চারিদিকে এত লোকজন, কে কোথা থেকে শুনে নেবে তার কোনো ঠিক আছে? আপনি বরং এই এই ভোগগুলো দিন। আর তাছাড়া ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। আর দিদি মানে আপনাদের অপর্ণা, সে তো আর কোনোদিনই সেভাবে সংসারের হাল ধরেনি, সেই জন্যই তো এই অবস্থা। দেখো তুই আবার হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন, কি আশ্চর্য! যা ভাইটা নিয়ে সবাইকে দে, কখন থেকে সবাই বসেছে, যা। যাচ্ছি। ও তুমি যাই বলো বিনা, তুমি তো এই গুহরায় বংশের কেউ নও, তুমি অপর্ণার ভাইয়ের বউ। এই সংসারে তোমার মাথা ব্যথা আছে আর বাড়ির বড় বউ হয়ে তার কিছু নাই, থাকবেই বা কি করে? সংসারে মেয়ে মানুষের মন না থাকলে এমনটাই তো হয়। সে নাকি আবার মস্ত উকি, ছেঁটা মারে অমন অপরাধীতে, আর সেতুকেই বা কি বলি বলো তো? কেমন ধরো পুরুষ মানুষ, নিজের বউকে কড়া হাতে শাসন করতে পারিস না? বাড়ির বড় বউ তুই আজকের দিনে ভোগ বিতরণ না করে ভোগের থালা ফেলে চলে গেলি, কেমন ধরো বউ তুমি? এই পরিবারের মান সম্মানের কথা একবারও ভাবলে না? ছাড়ুন তো খুড়িমা, এই বয়সে আর কি শাসন করবে, করতে হলে অনেক আগে থেকে করা উচিত ছিল। আর আমাদের সীমা, ও তো সিতুকে একদম পাত্তাই দেয় না, ভেড়া ভেড়া। তিন ছেলে মেয়ের মা, সে কিনা এখনো সংসারী হলো না। আর আপনার কি মনে হয় হতে পারবে? দিদি মানে আপনাদের অপর্ণা, সে তো দিন রাত খালি কেঁদে যায়। প্রতি বছর তোমার পুজো করি, তাও আমার এমন অবস্থা কেন মা? দুই দুটো ছেলে, তাদের এমন অবস্থা কেন? বড় ছেলেটার তো বউ থেকেও নেই, আর ছোটটার এখনো বিয়েই হলো না। ভাগো, এই যে এত আচার এত পুজো, সবই তো সংসারের ভালোর জন্য। তুমি তো মা জগদ্ধাত্রী, আর আমার সংসারটাই তো আমার জগৎ। তাহলে কেন কেন আমার জগতে আজও কোনো জগদ্ধাত্রী এলো না? এই জগতের হাল ধরবার জন্য তুমি কি কাউকে পাঠাবে না মা? এসো, ভোগের থালাটা আমাকে দিন। ভোগের থালাটা আমাকে দিন। বৌমা, তুমি এসেছো বৌমা, বাড়ির কথা শেষ পর্যন্ত মনে পড়েছে তোমার? আজ সত্যি কোন দিকে উঠলো গো বিনা? সত্যি তো
সীমা এত তাড়াতাড়ি ফিরে এলো? মা বলছি যে তুমি যা ভাবছো আর কিছু ভাবার সময় নেই সিতু। বিনা, ভোগের থালাটা বৌমার হাতে দাও। এই বাজিটাও জিতে গেল শীতাংশু গুহরায়। কি ব্যাপার, কাজ ফেলে শটান বাড়িতে? কি এমন করলো শীতাংশু গোড়ায়? কেসের টোপ নাকি অন্য কিছু?